নিশ্চয় এতক্ষণে অবাক হয়ে গেছ যে একের সাথে এক যোগ করলে কিভাবে তিন সম্ভব এক আর এক যোগ করলে তিন হবে কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি ও খুব ছোট্ট ভিডিও কিন্তু এটাতে তোমরা বন্ধুদেরকে চমকে দিতে পারবে দেখো আমরা শুরু করি অঙ্কের কেমন মজাদার অঙ্ক হতে পারে সেগুলো এরকম অঙ্ক না করলে আমরা বুঝতে পারবো না তোমাদেরকে বলতে হবে ভুলটা কোথায় করলাম দেখো প্রথমে আমি লিখতে পারি শূন্য সমান শূন্য এটা তো ঠিক আছে তাহলে শূন্যটা আমরা কীভাবে পেতে পারি এখানে দশ থেকে দশ বিয়োগ করলাম দেখো দশ বিযুক্ত দশ সমান শূন্য আর এদিকেও করলাম কি পনেরো থেকে পনেরো বিয়োগ করলাম কি ঠিক আছে তো এরপরের লাইনটা দেখো দশকে আমরা কী লিখতে পারি দুই গুণিত পাঁচ বিয়োগ দুই গুণিত পাঁচ ঠিক আছে পাঁচ দুয়ে দশ এটাও পাঁচ দুয়ে দশ সমান এখানে আমরা কী লিখবো তিন গুণিত পাঁচ বিয়োগ তিন গুণিত পাঁচ কোথাও ভুল পেয়েছো এখনও নেই ভুল ভুলটা বার করে কিন্তু এবং কমেন্টে জানিও এর পরের লাইন আমরা কি করতে পারি এখান থেকে দুই কমন নিতে পারি তাহলে পাঁচ বিয়োগ পাঁচ সমান এখানে আমরা কি কমন নিতে পারি তিন কমন নিতে পারি পাঁচ বিয়োগ পাঁচ এরপরে দেখো এদিকেও পাঁচ বিয়োগ পাঁচ এদিকেও পাঁচ বিয়োগ পাঁচ কেটে দিলাম তাহলে হলো কি দুই সমান তিন দুই সময় কি লিখতে পারি আমরা এক যুক্ত এক সমান তিন কিন্তু এটা কেমন করে হলো কেমন করে হলো বলো তো কোথায় আমরা অঙ্কের নিয়মটা ভাঙলাম কোথায় ভুল করলাম ভুলটা ধরে দেখাও পঁচানব্বই শতাংশ মানুষ ভুলটা বের করতে পারে না সত্যি জিনিয়াস যদি হও তাহলে তোমরা ভুলটা ধরতে পারবে আমি আশা করছি কেউ কেউ অবশ্যই এই ভুলটা কোথায় করেছি সেটা ধরে নেবে